রবি শাস্ত্রীর বেতন বেড়ে হয়েছে দশ কোটি ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর বেতন বিশ শতাংশ বেড়ে বছরে প্রায় দশ কোটি রুপি হচ্ছে রবি শাস্ত্রী এতদিন বছরে আট কোটি রুপি পেতেন বোলিং কোচ ভরত অরুণ পাবেন পাবেন প্রায় সাড়ে তিন কোটি রুপি ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও সমপরিমাণ অর্থ পাবেন বলে জানা গেছে বলিং কোচ শ্রীধরের পারিশ্রমিকও এর ধারে কাছেই থাকবে বিশ্বকাপের ব্যর্থতার পর রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি উঠেছিল কিন্তু কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শদাতা কমিটি টম মুডি মাইক হেসেনদের তুলনায় শাস্ত্রীকে কোচ হিসেবে যোগ্য মনে করেছিল তার ফলেই দ্বিতীয়বার কোহলিদের হেডসার্ক হয়েছেন রবি অনেকেই মনে করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্যের পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের কোচ স্টাফরা তবে ঘরের মাঠে বিরাট কোহলিদের কঠিন চ্যালেঞ্জ জানাতে হাজির দক্ষিণ আফ্রিকা দুই দল তিনটি টি টোয়েন্টি তিনটি টেস্ট খেলবে কোচ রবি জানিয়েছেন এক বছর পর আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলব সে কথা মাথায় রেখেই তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের আঠারো থেকে বিশ মাস ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে হবে সব দিক মাথায় রেখে টিম কম্বিনেশন গড়ে তোলার চেষ্টা করছি বিশ্বকাপের পর সব দলই নতুন করে দল সাজাচ্ছে আমরাও সেটা চেষ্টা করছি অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটা শক্তিশালী দল গড়ে তোলাই আমার লক্ষ্য পাশাপাশি রিজার্ভ বেঞ্চও মজবুত রাখার চেষ্টা করা হচ্ছে যাতে তিন ফর্ম্যাটে দল সাজাতে কখনো সমস্যায় পড়তে না হয় দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পাশাপাশি আমাদের মূল লক্ষ্য থাকবে বিজয়ী দলের তকমা পাওয়া কোনো ম্যাচে আমরা হারাতে চাই না একই সঙ্গে তরুণ প্রজন্মের ক্রিকেটারদেরও বেশি করে তুলে আনতে হবে দুটি কাজ একসঙ্গে চালিয়ে যাওয়া কঠিন তবে সেই চ্যালেঞ্জ অতিক্রম করে সাফল্য পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহলিরা দুর্দান্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজকে দুটি টেস্টেই হারিয়ে একশো পয়েন্ট ঘরে তুলেছে টিম ইন্ডিয়া এই প্রসঙ্গে কোচ শাস্ত্রী জানিয়েছেন আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছি এখানে প্রতিটি ম্যাচ প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা তাই জেতার কথা ছাড়া কিছুই ভাবছি না আমরা এখন বিশ্বের এক নম্বর টেস্ট টিম গত তিন বছর ধরে এই সাফল্য ধরে রাখতে পেরেছি এটা গর্বের তাই আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমি যেভাবে পারফর্ম করেছি তাতে গর্বিত জানালেন স্মিথ চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ নিজেদের করেই রাখল অস্ট্রেলিয়া দুই এক ব্যবধানে এগিয়ে আছে তারা শেষ ম্যাচ হারালেও অ্যাশেজের শিরোপা ধরে রাখবেন অজিরা অ্যাশেজে দুর্দান্ত ফর্মে আছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ তার ব্যাটিং ঝলকে চতুর্থ টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে স্মিথ দুশো ও দ্বিতীয় ইনিংসে করেন বিরাশি রান এর আগের ইনিংসগুলোতে স্মিথ একশো চুয়াল্লিশ একশো বিয়াল্লিশ ও বিরানব্বই রান করেন নিজের এমন পারফরম্যান্সে গর্বিত স্মিথ এ প্রসঙ্গে তিনি বলেন ভাবতেই ভালো লাগছে যে অ্যাশেজ ঘরে আসছে এবারের অ্যাশেজ ঘরে আনতে খুব বেশি ইচ্ছা হচ্ছিল সেদিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই দারুণ আনন্দের তিনি আরও বলেন আমি যেভাবে পারফর্ম করেছি তাতে আমি গর্বিত দলের জয়ে অবদান রাখতে পেরে অসাধারণ অনুভূতি হচ্ছে এটা আমাদের জন্য নিশ্চয়ই আনন্দের একটি দিন হিসেবে বিবেচিত